হ্যালো ভিভার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছে এটা হচ্ছে দুই ঘন্টা শত্রু জমের দুয়ারে প্রসেসটা অনেক হার্ড হবে কিন্তু যদি করতে পারেন তাহলে দুই ঘন্টা সময় লাগবে না গ্যারান্টেড তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অথবা যদি কারোর বই প্রয়োজন হয়ে থাকে বইও নিতে পারেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি রাম রামকালী শামকালী মহাকালীর অমুকের মরণ যমরাজে দে রুগ্ন রুগ্নী যুগ্ন যুগিনী জয়মা মহাকালী আমার রক্তের উপর করিয়া পর অমুকের বেটে অমুকের দেয় বলি যদি আমার বানবৃদ্ধের একটি নড়ে চড়ে জয়া মহাকালীর জনী সেই মহাদেবের কালে পড়ে মন্ত্রটা প্রথমত এটা ছন্দের মতন কবিতার মতন মুখস্থ হয়ে যাবে যদি আপনি একশো আটবার পড়েন বা এক হাজার আটবার জপ করেন যে কোনো অমাবস্যায় তাহলে মুখস্থ হবে সিদ্ধ হবার পরে আপনি মাটির পুতুল বানাবেন মাটির পুতুলের মধ্যে শত্রুর যে কোনো ব্যবহৃত তা যে কোনো কিছু হোক ব্যবহৃত কিছু একটা জিনিস ওই মাটির পুতুলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে পেটের মধ্যে বা বুকের মধ্যে ওই পুতুলের মধ্যে ঢুকানোর পরে শত্রুর নাম এবং তার বাবার নাম যেখানে অমুকের বেটা অমুক সেখানে ছেলে হলে তার নাম এবং তার পিতার নাম মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম সহ মন্ত্র একশো আটবার পরে একশো আটটা ফু দিবেন অর্থাৎ একবার পরে একটা ফু একশো আটবার পরে একশো আটটা ফু ফু দেওয়ার পরে পুতুলটা অভিমন্ত্রিত হয়ে যাবে বুডু চালান এটা বলা হয় ঠিক আছে ভুডুর মতন তো বুডুকে এটা গুগল সার্চ করলে পাবেন যাই হোক কথা না বাড়ি আমি বলে দিচ্ছি তো মন্ত্রটা যখন আপনি একশো আটটা ফু দিবেন পুতুলের উপর তারপরে কিছু করতে হবে না আপনি যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে ওই পুতুলটা যে কোনো শ্মশানঘাট অথবা কবরস্থানে দাফন করে দিলে শেষ দুই ঘন্টার মধ্যে শত্রু খতম ওইটা পুতে আসতে যদি দুই ঘন্টা সময় লাগে বাড়িতে এসে শুনবেন শত্রু নাই গ্যারান্টিড এগুলো ঠিক আছে তো তার জন্য অবশ্যই শত্রুর যে কোনো ব্যবহৃত কিছু জিনিস লাগবে সেটা চুল হোক সুতা হোক তার জামা গায়ের জামা হোক কাপড় হোক যা ইচ্ছা তা যার উপর প্রয়োগ করবেন তার কিছু একটা জিনিস এক সুতা পরিমাণ হলেও লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যক্তিগত কাজে এই মধ্যে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ